আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আ টেক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা শুরু করতেছি হচ্ছে 300 ফিট থেকে, আর 300 ফিট থেকে ব্লগটা স্টার্ট করতেছি বিকজ আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের পূর্বাচল। আর কেন পূর্বাচল যাচ্ছি সেটা আপনারা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন। ইয়েস, আজকে যাচ্ছি হচ্ছে বাইক শোতে, ঢাকা বাইক শো 2024 মোটর শো আর কি। তো মোটর শো বাইক শো দুটো একসাথেই হচ্ছে, এই প্রথম ফার্স্ট টাইম হচ্ছে ঢাকা বাইক শোর উদ্দেশ্যে যাচ্ছি। অ্যান্ড আজকে হচ্ছে সিবিআর নিয়ে আসছি, 4Bটা রাইখে আসছি। 4Bর কাগজে একটু প্রবলেম হয়েছে, ওইটা ঠিক করতে হবে। এইখানে এতগুলো গাড়ি কেন খারাইছে এইভাবে কিছুই বুঝলাম না। হোয়াট, এইভাবে হাইওয়ে রোডে গাড়ি থামায়া বরযাত্রা নিয়ে যেতেছে, কি একটা অবস্থা! বাংলাদেশের অবস্থা দেখছেন, একটা এক্সপ্রেসওয়েতে বরযাত্রা নিয়ে যেতেছে থামায়া, তাও আবার কিভাবে অর্ধেক রাস্তা ব্লক করে ফেলছে। তো আজকে আমাদের সাথে হচ্ছে শান্ত যাচ্ছে তার জিএস সেকশন নিয়ে, জ্যানি ভাই যাচ্ছে তার জিএস সেকশন নিয়ে, দীপ্ত ভাই যাচ্ছে তার ভার্সন 3 নিয়ে, আর আমি যাচ্ছি সিবিআর নিয়ে। তো অল ওভার 4টাই হচ্ছে আমাদের স্পোর্টস বাইক। আজকে আমার এই এই কি ব্রোকট ব্রোকট চলতেছে ব্রোকট চলতেছে একসাথে বেরোলে এরকম ঘুষি না দিলে কিন্তু রাইডের অ্যাকচুয়াল ফিলটা পাওয়া যায় না। কি আপনিও ঘুষি দিবেন? ঘুষি দিবেন আপনিও দেন। ঢাকা বাণিজ্য মেলা যেখানে হয় সেখানেই হচ্ছে ঢাকা মোটর শোটা হচ্ছে, যেটা হচ্ছে ঢাকা মোটর শো প্লাস হচ্ছে ঢাকা বাইক শো দুটো একসাথেই। ওইখানে গাড়ির সেকশনও আছে, বাইকের সেকশনও আছে, তো অনেক অ্যাক্টিভিটিস আছে। সেই সেই খুব রিল্যাক্স, খুব রিল্যাক্স দাদা, খুব রিল্যাক্স হয়ে যাইতেছে। ওরে বাবা রে, এত ভালো রাস্তা পার করে আইসা, এখন এই রাস্তার অবস্থা এত বাজে। আর যদিও আমরা চলে আসছি, এই যে দেখা যাচ্ছে হাতের ডান পাশে ঢাকা 17th ঢাকা মোটর শো 2024, বাট ইস দুলা বালি যা আছে সব খাওয়াই দিছে রে। ওরে বাবা রে, প্রচুর মানুষ, এখানে পার্কিং করবো কই আর পার্কিং পাবো কই এটাই বুঝতেছি না। চারজনের টিকিট কত? 200। এটাতে তো ফুল অ্যাক্সেস না? পার্কিং ফি কি এখানে নাকি ওই? আচ্ছা, ফুল অ্যাক্সেস এটা দিয়ে তো মানে ভিতরে ফুল অ্যাক্সেস। ফাইনালি পার্কিংয়ের টিকিটও নিয়ে নিলাম, এন্ট্রি টিকিটও নিয়ে নিলাম। পার্কিংয়ে 50 টাকা, ঢুকতে 50 টাকা, টোটাল 100 টাকা। অলরাইট ব্রো, সো আমরা চলে আসছি ভিতরে। আর এই হচ্ছে আমাদের পাস। প্রচুর গরম এখানে, আর ফ্রাইডে, দ্যাটস ওয়াই অনেক মানুষ। চলেন ভিতরে যাই, তারপর একে একে আপনাদেরকে দেখাই সব কিছু। তো আমরা এখন গাড়ির সেক্টরে আসছি। এখানে এই হল রুমে সব হচ্ছে গাড়ি, যেখানে হোন্ডা, ওখানে মিৎসুবিশি, ওইদিকে মার্সিডিস বেঞ্চ সবই আছে। তো আস্তে আস্তে আমরা ঘুরবো। গাড়ি সেকশন থেকে বেরিয়ে গেছি, এখানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি শোকেস করা হয়েছে, ডিসপ্লে দেওয়া হয়েছে, সবাই গাড়ি এক্সপিরিয়েন্স নিচ্ছে। বাট লেটস গো, এখন আউটডোর একটা সেকশনে যাচ্ছি। সো আউটডোর অ্যাক্টিভিটিস শেষে আমরা যখন ভিতরে বাইকের সেকশনে ঢুকি, তখন গিয়ে পুরোপুরি হতাশ।
আসলে কি বলবো যে গেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে বাইক দেখতে, কিন্তু ওইখানে গিয়ে অত আহামরি কোনো কিছুই নাই। যেমন ঢোকার সাথে সাথেই দেখলাম যে ইউনাইটেড বাইক স্টেশনের একটা স্টল, যেখানে র্যান্ডম যে বাইকগুলো আছে যেগুলা সচরাচর রাস্তায় দেখা যায় সেগুলাই ডিসপ্লে করা ছিল। অ্যান্ড ভিতরে টুকিটাকি ফ্লেমিঙ্গো, মোবিল ওয়ান, কিছু মোবিলের স্টল, কোনো ব্র্যান্ডের কোনো স্টল নাই। যেমন ইয়ামাহা, সুজুকি, টিভিএস, দেন আরো অনেক আছে ব্র্যান্ড, ওগুলা কোনোটার স্টল নাই। তারপরে যতটুকু বাইকের একটা সেকশন ছিল, এর ভিতরে আবার ঢুকে দিছে অটো, তারপর হচ্ছে হলো সাইকেল, ইলেকট্রিক বাইক, এগুলা। একে তো বাইকের সেকশনে তেমন কিছু নাই, তারপরে আবার এইখানেও গাড়ির সেকশন ঢুকে দিছে। যেমন কিছু কাস্টমাইজ কার, মডিফাইড কারের একটা এক্সিবিশন ছিল ওইখানে। অনেকগুলো মডিফিকেশন কার একসাথে রাখা ছিল, এক্সিবিশন করা ছিল, ওগুলো দেখছি, তো ওগুলো ভালো লাগছে। কিন্তু অ্যাজ এ বাইকার চিন্তা করছিলাম যে বাইকের অনেক অ্যাক্টিভিটিস থাকবে, অনেক কিছু থাকবে, বাট ওগুলো কিছুই ছিল না। তো এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম আর একদম পার্কিংয়ে চলে আসছি, আর এই মুহূর্তে পার্কিংয়ের সামনে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে নিসান GT-R, সেই একটা গাড়ি। আর গত ফার্স্ট টাইম এটাকে সামনাসামনি দেখতেছি, ছবি তুলছি। ক্রেজি সুপার কার। অলরাইট ব্রো, সো ঘড়িতে এখন বাজতেছে 8:42, আর আমরা মোটর শো থেকে বের হয়ে গেছি 7:30 দিকে। সেখান থেকে বের হয়ে আবার 300 ফিট পূর্বাচলের দিকে ঢুকছি, আর পূর্বাচল থেকে বের হইলাম মাত্র। আসেন এবার মোটর শো নিয়ে কিছু কথাবার্তা বলি। আজকে আমার প্রথম মোটর শোতে আসা, এর আগে কখনো এরকম কোনো ইভেন্টে অ্যাটেন্ড করি নাই। তো যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম ফিল পাই নাই বা ওরকম ভাইব পাই নাই। মোটর শোতে বাইকার অনেক ছিল, কিন্তু বাইকের যেই অ্যাক্টিভিটিস ওগুলো খুব কম ছিল গাড়ির তুলনায়। যারা কার এনথুজিয়াস্ট তাদের জন্য এই মোটর শোটা খুব সুন্দর ছিল, কারণ অনেক মডিফাইড গাড়ি আসছে, দেন হচ্ছে অনেক প্রিমিয়াম লাক্সারি, দেন মডিফিকেশন করা গাড়ি আসছে। ওরা স্টান্ট শো করছে, রোল করছে, ডোনাট মারছে, রেভ করছে, অনেক হাইপ ছিল এখানে, অনেক ভিড় ছিল। তো ওই অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো লাগছে, এনজয় করছি। বাট ভিতরে যে দুইটা সেকশন ছিল, একটা ছিল গাড়ির সেকশন, সেখানে ব্র্যান্ডেড কার ডিসপ্লে করছে, ওইটা অত আহামরি কোনো কিছু না। আর আরেকটা পাশ ছিল হচ্ছে বাইকের জন্য, যেটাতে ভিতরে খালি ইউনাইটেড বাইক স্টেশনের কিছু বাইক নর্মালি যেগুলো দেখা যায় ওগুলাই ডিসপ্লেতে দেওয়া ছিল। মানুষ ওগুলো এক্সপিরিয়েন্স করছে, বাইকে উঠছে, একটু দেখছে, এই এগুলাই। আর কিছু মোবিলের দোকান ছিল, প্লাস হচ্ছে ছোটো ছোটো স্টল ছিল। মেইনলি গাড়ি অনেক সুন্দর সুন্দর দেখছি, অনেক ভালো লাগছে মডিফিকেশনওয়ালা কারগুলা। ইভেন কিছু কিছু গাড়ি তো লাইফের ফার্স্ট টাইম দেখছি, যেমন নিসান যে GT-R গাড়িটা আছে এটা ফার্স্ট টাইম দেখছি। আমার মনে হয় যে এই মোটর শো থেকে মার্চ মাসে যে ICCB-তে যেটা হয়েছে, যেটা ছিল মোটর ফেস্ট বা বাইক ফেস্ট, ওইটা অনেক খুবই ভালো ছিল। বিকজ ওইটাতে অনেক বাইকের অনেক অ্যাক্টিভিটিস ছিল, বাট ওইটা আনফর্চুনেটলি যাইতে পারি নাই। আর মোটর শোর এক্সপিরিয়েন্স এক্সপেকটেশনের থেকে অনেক কম ছিল, যেরকম ভাবছিলাম বাইকের অনেক কিছু থাকবে। অ্যাজ এ বাইকের হিসেবে বাইকটাই অনেক বেশি প্রেফার করি, আর চাইছিলাম যে বাইকের অ্যাক্টিভিটিস বেশি থাক, সেটা পাই নাই। তবে হ্যাঁ, কিছু কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে, তো ভালো লাগছে। অ্যান্ড একটু ঘুরলাম ফিরলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিলাম এই আর কি, বাট ওয়ার্থ ইট না এই বলবো বাইক শো হিসেবে। সো ভিডিও বেশি বড় করব না, ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিন। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ। ও রে বাই।